নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালি রান্নাঘরে আবার আপনাদের স্বাগত জানাই। সব কিছু গুছিয়ে নিয়ে প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছি নতুন এক ধরনের রান্না নিয়ে। আপনারা বিস্কুট এর আগে অনেক ধরনের খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ধরনের বিস্কুট রান্না শেয়ার করব, হাসিমুখী গাজর বিস্কুট। আপনারা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক গাজর বিস্কুট তৈরির প্রস্তুতি পর্ব। গাজর বিস্কুট তৈরি করতে লাগবে হচ্ছে 2 কাপ মতন রুল ময়দা, চিনি, 1টা গোটা গাজর, 1 চামচ মতন মাখন এবং 1.5 মিলি চকলেট। মা এখন গাজরের খোসাটাকে হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছে। এরপর গাজরটাকে ঘষে নিচ্ছে। আমাদের গাজরটা ঘষা হয়ে গেছে, এটা এখন সেদ্ধ করে নেব। এদিকে আমাদের চিনিটা ব্লেন্ড করে নেব। এখানে 1 কাপের থেকে একটু কম চিনি আছে। এর মধ্যে আমরা বালিটা গরম করে নেব। আমাদের বিস্কুট তৈরি হতে হতে আমাদের বালিটা গরম হয়ে যাবে। এটা এখন 25 মিনিটের জন্য গরম করে নেব বালিটা। মা চকলেটটাকে এখন ছোট্ট ছোট্ট করে কেটে নেবে। আমাদের বিস্কুটটাকে হাসিমুখী তৈরি করতে লাগবে হচ্ছে চকলেট, তাই এখন ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছে। এখানে বাটারটা নিয়ে নেওয়া হয়েছে। এখানে 1 চামচ মতন তেল দিয়ে দেওয়া হচ্ছে। এখন বাটার এবং তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ময়দাটা বাটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ভিডিওটি একদম শেষ অবধি দেখতে থাকুন কীভাবে হাসিমুখী গাজর বিস্কুট তৈরি করা হয়। এখন এখানে গাজরটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা সেদ্ধ গাজর, গাজরটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম। আমাদের 2 কাপ মতন রুল ময়দা আছে, তাই এখানে বড় চামচে 2 চামচের একটু বেশি চিনি পাউডারটা দিয়ে দিয়ে এবং ভালো করে এখন মাখিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমাদের বাকি গাজরটাও এখন দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে মাখানো গাজরের সাথে রুল ময়দা এবং চিনিটা, দারুণ ঝুরঝুরে হয়েছে। এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। অল্প একটু জল দিয়ে এখন ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন কি সুন্দর নরম হয়েছে। একটা বড় থালা নিয়ে নেওয়া হয়েছে। এই থালার মধ্যে আমাদের বিস্কুটটা সাজানো হবে। অল্প একটু তেল বুলিয়ে দেওয়া হচ্ছে থালার মধ্যে। তেলটাকে খুব ভালোভাবে থালার মধ্যে মাখিয়ে নিতে হবে। এবার এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারটাকে থালার মধ্যে খুব ভালোভাবে বসিয়ে দেওয়া হচ্ছে।
মা এখন ছোট্ট ছোট্ট করে বিস্কুটে আকারে হাতে করেই সাজিয়ে নিচ্ছে। কি দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে বিস্কুটগুলো মা হাতে করে তৈরি করে নিচ্ছে। আমাদের সমস্ত বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার যে চকলেটটা কেটে রেখেছিলাম সেগুলো এখন তিনটে করে সাজিয়ে দিচ্ছি। আমাদের সমস্ত হাসিমুখী গাজের বিস্কুট তৈরি করা হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন। সাইডে সাইডে যে এক্সট্রা কাগজ ছিল সেটা আমরা কেটে দিয়েছি। আমাদের 25 মিনিট হয়ে গেছে, বালিটা এখন গরম হয়ে গেছে। থালাটা এখন বসিয়ে দেওয়া হচ্ছে এবং ঢাকা দিয়ে 35 মিনিটের মতন রেখে দেব। প্রথমে আমরা আঁচটাকে একটু বেশি দেব, তারপর এটা হালকা আছে এবং বালির গরম হিটে বিস্কুটটা আমাদের তৈরি হবে। দেখুন বিস্কুটের কালারটা কি সুন্দর হয়েছে। হাসিমুখি বা গাজর বিস্কুট আমাদের তৈরি। কড়াইটা গরম আছে তাই মা এখন বাটার পেপারটা তুলে নিয়েছে। এবার বিস্কুটগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছে, প্রচণ্ড গরম আছে। কি সুন্দর কালার হয়েছে দেখুন বিস্কুটে। আমাদের আজকে বিস্কুট রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা ডেলি নিত্য নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, প্রতিদিন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে আবার হাজির হব। দেখতে থাকুন মা কঙ্কালি রান্নাঘর।